1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। তবে হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু শিশুদেরকে আমরা একটু অন্যভাবে দেখতেও পছন্দ করি। প্রত্যেক শিশুর জন্য তার সবথেকে প্রিয় জায়গা, সবথেকে শান্তির আশ্রয়স্থল তার মায়ের কোল। কিন্তু যখনই ইকির মিকিদের ঘরে ওদেরকে একটু আলাদা করে পাই, তখন মনে হয় যে শুক্রবারের সন্ধেটা একেবারে রিফ্রেশ করে দিয়ে গেল আমাদের। উইকেন্ডের এই সময়টায় আমরা অনেকটা আনন্দ উপভোগ করতে পারবো, কারণ ওদের সঙ্গে সময় কাটাচ্ছি। আর ছোট্ট বন্ধুদের সঙ্গে সময় কাটানো মানেই কিন্তু অনেক পরিকল্পনা, অনেক চিন্তা ভাবনা। না, পরিকল্পনা না বলে আমার মনে হয় কল্পনা বলাই শ্রেয়, কারণ নানান কল্পনা ওদের মাথার মধ্যে করে সেগুলোকে একটু একটু করে নিজের মাথায় ঢোকাই, আর তারপর উইকেন্ডটা খুব সুন্দরভাবে সেগুলো দুষ্টু মিষ্টি হাসি দিয়ে ভাবতে ভাবতে কাটিয়ে দিতে পারি। আর এই শুক্রবারে আমার সঙ্গে ইকির মিকিদের ঘরেও কিন্তু রয়েছে দুজন ছোট্ট বন্ধু। চলুন তাহলে ওদের সঙ্গে একটু আলাপ সেরে নেওয়া যাক। প্রথমেই রয়েছে শ্রিয়ান। তারপর রয়েছে রিশা। শ্রিয়ান আর রিশা রয়েছে আজকে আমাদের সঙ্গে, তাই তো? রিশা, প্রথমে তোমার কাছে আসবো। প্রথমেই বলবো তোমার এই ঝুঁটি দুটোর কথা, ভীষণ সুন্দর দুটো ঝুঁটি। কে করে দিয়েছে? মা ঝুঁটি করে দিয়েছে। মা রোজ এরকম ঝুঁটি করে দেয়? মাঝে মাঝে করে, সব সময় না। সব সময় না, স্কুল যাওয়ার সময় করে দেয়? হ্যাঁ, স্কুল যাওয়ার সময় একদিন একদিন করে দেয়। যদি চুল ভেজা থাকে তাহলে হেয়ার প্যান করে যেতে হয়। ভিজে চুল বাঁধতে নেই? না। কি হয় বাঁধলে? মা তো সব কিছু বলেনি। কি বলেনি? না। ও, মানে চুল শুকনো থাকলে ঝুঁটি বাঁধা হয়, তার মানে এখন ঋষার চুল শুকনো, কিন্তু ভেজা থাকলে মা করে দিত না, তাই তো? শ্রিয়ান, আজকে তো নতুন বন্ধু ঋষা, কেমন লাগছে নতুন বন্ধুর সঙ্গে আলাপ হয়ে? ভালো। ভালো লাগছে? তোমরা গল্প করবে তো দুজনে? খেলা করবে? হ্যাঁ। কোথা থেকে এসেছো শ্রিয়ান? আমি শান্তিনগর রোডের ওপর থেকে। তুমি রোডের ওপর থাকো, রাস্তায়? বাড়ি কোথায়? বাড়ির ঠিক এইদিকে। বাড়ি থেকে এইদিকে? কিন্তু তুমি যে বললে তুমি রোডের ওপর থাকো। রোডের ওপরই। রোডের ওপরে কি? রোডের ওপরে আমার বাড়িটা। তোমার বাড়ি? সেই বাড়িতে কে কে আছে? আমি, বাবা, মা, ঠান, দাদু। ও, তার মানে শ্রিয়ান হচ্ছে সব থেকে ক্ষুদে সদস্য বাড়ির। হ্যাঁ, পাঁচজনে থাকো। পাঁচজনে থাকো? তুমি কি একজন? না, সাড়ে চারজন বলি। চারজন বড় বড়, তুমি তো একটু ছোট, তাহলে সাড়ে চারজন তো। তোমার বিষয়টা পছন্দ তো, এই সাড়ে চারজন? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো কোনো সমস্যাই নেই। শ্রিয়ান কোন স্কুলে পড়া হয়? সেন্ট জেভিয়ার ট্রিসুলশন বানিহাটি। কোন ক্লাস? কেজি। কেজিতে পড়ো? ছোটবেলায় দোয়া নার্সারিটা বল, নার্সারিটা বললাম, নার্সারিটা এখন কেজি। নার্সারি থেকে এখন তুমি কেজিতে চলে এসেছো? কেজি একটা বন্ধু ক্লাস ওয়ানে চলে গেছে। কি করে গেল? আমরা তো উপরে আছি, ক্লাস ওয়ান ক্লাস টু এরকম করে উঠছি। ঋষা, ঋষার বাড়িতে কে কে আছে? মা, বাবা আর আমি। তোমরা তিনজনে থাকো? ওই যে মা বাবা থাকে আর তুমি থাকো, কে বেশি আদর করে ঋষাকে? বাবা। বাবা বেশি আদর করে? বাবা আদর মাও করে। কিন্তু তুমি বললে যে বাবা বেশি, তার মানে বাবা নিশ্চয়ই ঋষার পছন্দের জিনিসগুলো কিনে দেয়, পছন্দের খাবার এনে দেয়, তাই তো? কি কি গিফট দেয় বাবা? বাবা আমার বার্থডেতে কিছু বারবি দল দেয়, বারবি কিউতে নিয়ে যায়। ও, কিন্তু তুমি তো নিজেই একটা বারবি, তাই তো? জি, ছোট্ট বারবি একটা। শ্রিয়ান আর ঋষা রয়েছে আমাদের সঙ্গে, ওদের সঙ্গে এরকম ভাবে গল্প, আড্ডা, মজা সবটা চলতে থাকবে। তবে চলে যাব এই মুহূর্তে আমাদের প্রথম রাউন্ড, হাট্টি মাটিম টিম।
শ্রিয়ানা আর ঋষাকে নিয়ে খেলবো হাট্টিমা টিম টিম। আচ্ছা তার আগে আর একটু গল্প করি, ঋষা স্কুলে পড়াশোনা করা হয় তো নাকি শুধু দুষ্টুমি? পড়াশোনা কোনটা বেশি হয়? পড়াশোনাটা। পড়াশোনা বেশি হয়? ঋষার পড়াশোনা করতে ভালো লাগে? পড়াশোনা পারো স্কুলে? হ্যাঁ। আর না পারলে কি হয়? না পারলে কি বকে গেতে আজকে কি হয়েছে বলতো, এমন দৌড়াচ্ছি না টিভি সামনে একদম দাঁড় করিয়েছে উচিত শিক্ষা। মাকে বলে মিশ্রা? না মা বলে না, মা যদি মা লিখে দেয় যদি তারপরে দিন আর স্কুল পাঠায় না। ও আচ্ছা বুঝলাম। আজকে আমি খেলতে গিয়ে পড়ে গেছি, আমার এই জায়গাতে ব্যথা হয়েছে। ও খুব ব্যথা হয়েছে? আহারে শাট শাট, কমে যাবে ব্যথা। তবে ঋষা আর শ্রিয়ান স্কুলে কি করে জানি না, তবে এখানে কিন্তু আমাদের সঙ্গে একটু প্রশ্ন উত্তরের খেলা খেলতে হবে। আর না পারলে কিন্তু স্কুলের মিসের মতো আমরা একটু একটু কেন একটুও বকবো না, ঠিক আছে? একটু পারলেই কিন্তু গিফট রয়েছে, ঠিক আছে? তাহলে আগে শ্রিয়ানের কাছে যাই, ঠিক আছে? শ্রিয়ানের প্রথম প্রশ্ন, ঘাসের রং কি? সবুজ। শিওর করে বুঝলে? পরের প্রশ্নে যাই, কুকুরের ইংরেজি কি? ডগি। ডগি? ও তোমার বাড়িতে আছে নাকি? নেই তো? আমাদের পাশের বাড়িতে আছে। পরের প্রশ্ন হচ্ছে ক্যালেন্ডারে কি দেখা যায়? কত মাস কত ডেট। ভেরি গুড। মন্দিরে ঢুকতে গেলে কি খুলতে হয়, জামা নাকি জুতো? জুতো। জুতো? তুমি জুতো খুলে ঢুকো তো? হ্যাঁ, জগন্নাথ মন্দিরে পুরীর সময় জুতো আর মোবাইল দিয়ে ঢুকেছে। আমরা পরের প্রশ্নের দিকে একটু চলে যাই, ঠিক আছে? পরের প্রশ্ন হচ্ছে ক খ গ ঘ ড্যাশ চ ছ, এই ড্যাশে কি হবে? চ ছ ক খ গ ঘ, তারপর কি? শ্রিয়ান কিন্তু পাঁচটা প্রশ্নের একেবারে সঠিক উত্তর দিয়েছে, তাই শ্রিয়ানের জন্য একটা জোরে হাততালি। এই তো ঋষাও হাততালি দিয়েছে। এবারে একটু ঋষার কাছে আসি। আচ্ছা দেখি তো ঋষার জন্য কি কি প্রশ্ন রয়েছে। আকাশে কি কি দেখা যায়, এরকম তিনটে নাম বলতে হবে। পাখি দেখা যায়, সূর্য দেখা যায়, চাঁদ দেখা যায়। হ্যাঁ পাখি সূর্য চাঁদ, ঠিক বলেছে তো ঋষা। কোন পূজোর পর বিজয়া হয়? ও প্রশ্ন বল, কোন পূজোর আমরা সবাইকে পায়ে হাত দিয়ে প্রণাম করি, কোন পূজোর পরে? দুর্গাপূজো। দুর্গাপূজো একদম সঠিক উত্তর। দুর্গাপূজো ঋষা কি কলকাতাতেই থাকে? আচ্ছা ঠাকুর দেখতে যাওয়া হয়? মাঝে মাঝে যাই। মাঝে মাঝে যাও? পূজোর সময় যাই। পূজোর সময় যাও? এলিফ্যান্ট মানে কি? হাতি। হাতি? তুমি হাতি দেখেছো? হুম। কোথায়? আমি তো ও অ্যানিমেলস জায়গায় দেখেছি যেখানে জু থাকে। জুতে দেখেছো, চিড়িয়াখানায় দেখেছো, তাই তো? হ্যাঁ মানে আমি কার্টুনে দেখি তো জুতে। দুটো পাখির নাম বলবো, এদের মধ্যে সাদা পাখি কোনটা, কাক নাকি বক? বক। কাকের রং কি? কালো। কালো, ঠিক বলেছো। সারে গা তারপর কি হয়? সারে গা মা। একদম সঠিক উত্তর। পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে ঋষা, তাই ঋষার জন্য একটা জোরে হাততালি। আর দুজনের জন্য খুব সুন্দর গিফট রয়েছে, একটা সাদা রঙের লজেন্স, একটা লাল রঙের লজেন্স। শ্রিয়ানকে সাদার সঙ্গে মিলিয়ে সাদাটা দিই আর ঋষাকে লালটা। আচ্ছা এই লজেন্সগুলো কেমন খেতে হয় তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলবে না, কেমন খাবে তো? কাউকে ভাগ দেবে না, একদম তোমাদের জন্য এটা, ঠিক আছে? ঋষা আর শ্রিয়ানকে নিয়ে মজায় মজায় একটা সন্ধ্যে কাটাবো, আর অনেক গিফট রয়েছে ওদের জন্য, অনেক খেলা রয়েছে। তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকো। টিটির মিকি।